মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যায় এমন বিশ্বাস ধারণ করা বহুমুখী গুণের অধিকারী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র প্রয়াত আনিসুল হকের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ যিনি যেখানেই বিচরণ করেছেন রেখেছেন সফলতার ছাপ বিস্তারিত জানাচ্ছেন জয়ন্ত কর্মকার আমাদের লোকজ সংস্কৃতি আমাদের পল্লী সংস্কৃতি এগুলো আমাদের রত্নভাণ্ডার কিংবদন্তীদের মৃত্যু নেই তেমনই একজন এই নগরীর একসময়ের বিশ্বস্ত অভিভাবক আনিসুল হক যিনি মন থেকে ভালোবাসতেন মানুষকে মৃত্যুর ৬ বছরেও তাই তো উজ্জ্বল নগরবাসীর কাছে হ্যামিলিনের বাসিওয়ালার মতো তার অসাধারণ আর জাদুকরী উদ্যোগে খুব স্বল্প সময়ে জয় করেন মানুষের মন তাই তো দলমত নির্বিশেষে সবার কাছে তিনি হয়ে ওঠেন প্রিয় আনিস ভাই যাকে নগরপিতা আখ্যা দিতে বিন্দুমাত্র ভাবতে হয়নি কাউকেই তার স্বল্প সময়ের নেতৃত্বে বদলে গিয়েছিল রাজধানী ঢাকার চেহারা কিন্তু তাকে ঘিরে নগর পরিবর্তনের যে স্বপ্ন দেখেছিলেন সবাই হঠাৎ সেই স্বপ্ন ভেঙে দিয়ে সবাইকে শোক স্তব্ধ করে প্রিয় মানুষটি পাড়ি জমান না ফেরার দেশে আনিসুল হকের জন্ম নোয়াখালীর কোম্পানিগঞ্জে ৫২র ২৭ সেপ্টেম্বর বাবা শরীফুল হক মা রওশনারা হকের কোল আলো করে আসেন পৃথিবীতে অর্থনীতি নিয়ে পড়েন রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু নিজের গণ্ডি পেরিয়ে দেশের ইতিহাসে অন্যতম সেরা টেলিভিশন উপস্থাপক হিসেবে পরিচিতি পান তিনি ৮০ দশকে জড়িয়ে পড়েন পোশাক শিল্পের ব্যবসায় সেখানেও সফল হয়েছেন ব্যবসায়ী নেতা ২০০৫ ও ২০০৬ সালে বিজিএমইএ এবং ২০০৮ সালে এফবিসিসিআই এর সভাপতি হন আনিসুল হক সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজকে নেতৃত্ব দেন ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সংগঠন বিআইপিপি এর সভাপতিও ছিলেন তিনি হঠাৎই বিশৃঙ্খল রাজধানীর আধুনিকায়নের স্বপ্ন দেখালেন ২০১৫ সালে কথার জাদুকর হলেন নগরপিতা জনমানুষের জায়গা হল সবুজ ঢাকার রূপকার হিসেবে মানুষ সংঘবদ্ধ হলে পৃথিবী বদলে যেতে পারে বদলে দেয়ার সেই নায়ক হয়তো বেঁচে নেই কিন্তু মরেও যাননি তিনি কারণ কিংবদন্তীদের মৃত্যু নেই আনিসুল হকদের মতো ক্ষণজন্মাদের মৃত্যু হয় না থাকেন সবার হৃদয়ে জয়ন্ত কর্মকার নাগরিক ঢাকা